আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য কোনো রান্নাবান্না ডেইলি ব্লগ নিয়ে আসি নাই। আজকে আমার দুই মেয়ে একটা আমের চ্যালেঞ্জ দিবে, তো এই ভিডিওটা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এখানে আমার বড় মেয়ে আর ছোট মেয়ে আরিবা আর আমিমা। আরিবার আম একটা বড় একটা ছোট, আমিমার দুইটা মাঝারি সাইজের। যেহেতু একটু ছোট মানুষ সেই হিসাবে একটু কনসিডার করা হয়েছে। তো আমি ওদের আমগুলো, ওরা আরেকটু দেখাচ্ছে, আমি আমগুলো ভালো করে ধুয়ে ছিলে পরিষ্কার করে অর্থাৎ চামড়াটা ছিলে দিব, যেহেতু ওরা ছিলে খাওয়া অতটা সম্ভব নয়। তো সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। তো সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওদের চ্যালেঞ্জ ভিডিওটা। ওরা কিন্তু চমৎকার একটা শাস্তির রেখেছে, যেই হারে সেই শাস্তিটা পাবে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর কেমন হয়েছে, কীরকম ভিডিও চাচ্ছেন ওটাও কমেন্টে জানাবেন। এখানে আমি আমগুলো ওদেরকে চামড়াটা ছিলে কেটে দিয়েছি, তো ওরা শুরু করবে। তো সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখবেন, ভালো লাগবে। তো ওরা অপেক্ষা করছে, আমি আজকে ওদেরকে কোনো টাইমার দিই নাই। দুইটা আম যে যতক্ষণে খেয়ে আগে ফার্স্ট হতে পারে, যেহেতু ছোট মানুষ টাইমার দিলে একটু ওদের জন্য একটু রিক্স হয়ে যায়, এজন্য তো যতক্ষণে খেয়ে শেষ করতে পারে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এখন অনেকটা ভালো লাগতেছে না, আমাদের ভিউটা একদম কমে গেছে। তো মেয়েরা শুরু করে দিয়েছে, তো আমরা দেখতে থাকি। তো আপনারাও আমাদের সাথে এনজয় করুন। দুজনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, কে ফার্স্ট হবে, যেহেতু শাস্তিটা অনেকটা হাস্যকর এই জন্য। তো দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, একজন খেয়ে ওর দিকে কিছুক্ষণ তাকাচ্ছে, ও আবার ওর দিকে কিছুক্ষণ তাকাচ্ছে। তো আমরা অনেক বেশি এনজয় করছি। আসলে এখানে রিয়েল বয়েসটা ছিল, রিয়েল বয়েসটা অনেকটা পাশে আমি আর ওর বাবা ছিল, আমরাও আম কাটছিলাম, অনেক হাসাহাসি করছিলাম মেয়েদের কাণ্ড দেখে, আসলে অনেক ভালো লাগছে। তো সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, ওই জন্য আর রিয়েল বয়েসটা রাখি নাই। দুজনের মধ্যে কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমার ছোট মেয়ে কিন্তু একটু পরপর ওর বোনকে ফলো করছে, কিভাবে খাচ্ছে দেখছে। তো শেষ পর্যন্ত দেখা যাক কে হয় আজকের বিজয়ী। যেটা আপনাদের প্রথম দিকে বলছিলাম, আমাদের কিন্তু ভিউটা অনেক অনেক বেশি কমে গেছে, আর অনেকে বাপু এবং ভাইয়ারা আছেন একটা লাইক দিতে মিস করে হয়ে যায়। আপনাদের প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের ছোট্ট একটি লাইকে আমরা অনেক অনেক বেশি উৎসাহিত হই। তো ওদের খাওয়া কিন্তু অনেকটা শেষ পর্যায়ে, যে আগে মুখটা ফিনিশ করতে পারবে সেই হবে আজকে ফার্স্ট। হা করে একদম খেয়ে হা করে দেখাইতে হবে, দেখি
এই যে আমার ছোট মেয়ে মাশাআল্লাহ ফার্স্ট হয়ে গিয়েছে, তো আমার বড় মেয়ের মুখ ভর্তি কিন্তু আম, যার কারণে ও বাচ্চারাও তো অনেক বেশি হ্যাপি। ও এখানে অনেকটা ভয়েসও রেখেছিল। আশা করি সবার আজকের ভিডিওটি ভালো লাগবে। তো এখন ওরা একটু খাওয়ার পরে ফ্রেশ হয়ে আসবে, নিয়ে সাথে নিয়ে আসবে আজকে ওদের পানিশমেন্টটা। তো ও কিন্তু অনেক নাচানাচি করছে, ও ফার্স্ট হয়ে গিয়েছে এই জন্য। ও কিন্তু লাস্ট পর্যায়ে খুবই স্পিডলি খেয়েছে আমার ছোট মেয়ে। ও মনে করেছিল একটু আস্তে আস্তে এগিয়ে যাবে, তো ও আবার হা করে দেখাচ্ছে সবাইকে। সত্যি আপনারা কীরকম এনজয় করবেন জানি না, আমরা কিন্তু খুবই খুবই এনজয় করেছিলাম। আজকের পানিশমেন্ট ওরা নিজেরাই চয়েস করে রেখেছে, ইচ্ছা মতো সাজানো, যে লুজার হবে তাকে ইচ্ছা মতো সাজিয়ে দিবে। তো আমার বড় মেয়ে যেহেতু লুজার, তো ছোট মেয়ে অনেকগুলো মেকআপ নিয়ে বসে পড়েছে দেখুন। তো এখন ও ওর আপুকে সাজিয়ে দিবে ওর পছন্দ অনুযায়ী। তো দেখি আমরা কিভাবে ও সাজাতে পারে। ও বলছে একদম গটক গটকের মতো করে সাজিয়ে দিবে। তো প্রথমে গোঁফটা দিয়ে শুরু করছে, মাশাআল্লাহ ও ছোটো হিসেবে কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছে। তো আমরা পাশে প্রচুর হাসাহাসি করছি ওর সাজানোর স্টাইলটা দেখে। তো সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য, আমার জন্য। বর্তমান সিচুয়েশন যেহেতু অনেকটা খারাপ, সবাই সাবধানে থাকবেন, পরিবার পরিজনের সাথে থাকবেন, অপ্রয়োজনীয় বাইরে যাবেন না। এখন লিপস্টিকটা দিয়ে দিচ্ছে, দেখুন কতটা দুষ্টামি করছে। আর আমাদের কাছে জিজ্ঞেস করছে কীভাবে দিবে। তো আমরা বলছিলাম তোমার ইচ্ছা মতো দাও, যেহেতু তুমি পানিশমেন্টটা দিচ্ছ এই জন্য। এবার আইশ্যাডো প্যালেটটা নিয়ে ওইখান থেকে দিয়ে দিচ্ছে ওকে। ওখানে বারবার ওর আপুকে আদেশ দিচ্ছিল নড়াচড়া করা যাবে না, যেভাবে আছে ওভাবেই বসে থাকবে। তো আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রিপশনের পর অল বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আপনার কাছে ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কীরকম চ্যালেঞ্জ ভিডিও দেখতে চান ওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওরা যেহেতু ছোট মানুষ, তো আমি তো ক্যামেরার সামনে অতটা আসি না, বা আসলেও আমার সামনে ওরকম কম্পিটিশন করার মতো তেমন কেউ নয়। তো আমার মেয়েদের দিয়ে মোটামুটি এটা করার চেষ্টা করি। তো ওরা যেরকম পারে অবশ্যই সেরকম ভিডিও আপনারা দিবে, কমেন্টে লিখবেন। এখন কিন্তু পাশেই দিচ্ছে। তো আমার মেকআপের আজকে কাহিল অবস্থা, ও কিন্তু অনেক অনেক হ্যাপি, অনেক আনন্দিত। তো ওদের সাজা সাজির পর্যায়ে শেষ। আমার বড় মেয়ে কিন্তু এখনও আয়না দেখে নাই, আয়না দেখে তো একদম বেহালা অবস্থা হয়ে যাবে। তো আমরা কিন্তু অনেক এনজয় করেছি, আপনারা কীরকম এনজয় করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ও বলছিল আমি কিন্তু অনেক নাজেহাল অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছোট্ট পরিবারটির জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।